আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ জানুয়ারি 6 তারিখ 2022, কয়েক বছর পরে, 3-4 বছর পর মনে হয় টোকিয়োতে এভাবে শুনে পড়লো, আর সেটা নিয়ে ছোট্ট একটা ভিডিও দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এবছরের প্রথম স্নো টোকিওতে, অনেক সুন্দর। রাস্তা গাছ সব কিছু সাদা হয়ে গেছে, ঠান্ডা। রাস্তা খুবই পিছলা, কেয়ারফুল না হলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। একজন রাস্তা পরিষ্কার করতেছে, হয়তো ওনার বাড়ির সামনে, অনেকটা ভলেন্টিয়ার কাজ। বাড়ির সামনে রাস্তাটা ক্লিন করতেছে, গাড়ির উপর সব বললাম এবছরের প্রথম স্নো টোকিওতে। জাপানের অনেক সিটিতে এবার অনেক আগে থেকে স্নো শুরু হয়ে গেছে, টোকিওতে বেশ কয়েক বছর পরে এই প্রথম স্নো পড়ল। বাড়ির যে গলিটা ওটাতে ঢুকতেছে, রোডে তেমন গাড়ি আসে না, মানে এখানে রোডে যারা থাকে তারা ছাড়া
অন্য কেউ ইউজ করে না আর কি, জন্য রোডে এখন অনেক স্নো। সব বাড়ির সামনে স্নো, গাড়ির উপরে স্নো, গাড়ির উপরে সামনে পড়ে গেছে, এটা জমে যাবে এখন যদি না সরাই। একদম অনেক ঠান্ডা, সরানো যাবে না, থাক কালকে সরাব। এখানে বিদায়, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আল্লাহ হাফেজ, গুড নাইট।